হ্যালো ভিউর সাদাব আমি আর কে বসাক রত্ন আমাদের তাঁতের শাড়ি থেকে আজকে আপনাদের দেখাবো কিছু একদম আনকমন সুতির মধ্যে আপনার ময়ূরি কটন বলে ময়ূরি কটন সুতি শাড়ির মধ্যে দেখাবো হাতে কাজ করা পুরোটাই কালারগুলো দেখতে পাচ্ছেন আপনাদের কালারগুলো আপনার পুরোটা আমরা খুলে দেখাবো দেখার সুবিধা আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখন সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আপনার দেখার সুবিধার্থে আপনি এখন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমাদের এই ভিডিওটা পুরো ভিডিওটা দোজো সহকারে দেখবেন ভিওর্স যে কালারটা দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে আপনার একদম ডিপ ডিপ মাটি কালার পুরোটা অল ওভার এরকম হাতে কাজ করা আপনি ফ্রেন্ড চালিয়ে নিতে পারেন আমি যত থেকে এটা দাম পড়বে আপনার মাত্র দুই হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন ময়ূরি কটন শাড়ি একদম সফট শাড়িটা সফট কিন্তু পরে একদম হান্ড্রেড বাই হান্ড্রেড কটন শাড়ি পুরোটা হাতে এরকম পুরোটা হাতে কাজ করা ফ্রেঞ্জ দেখতে পাচ্ছেন পারের পুরো দেখাচ্ছি আমি এরকম পুরোটা হাতে কাজ করা হবে আর আসলটা হবে আপনার হাতে কাজ করা এসব আসলটা আসলটাও কিন্তু আপনি এরকম দেখতে পাচ্ছেন যে ফ্রেঞ্জ এই যে এই পোড়াটাই কিন্তু আপনি তিন কালার চার কালারে মিলে দিয়ে কাজ করা এরকম পুরোটা একদম মানে হাতে কাজ করা ফ্রেন্স এটা কিন্তু একদম মানে যাকে বলে একদম মানে আদিম কালের হাতে কাজ করার মতো এরকম শাড়িগুলো ফ্রেন্স এটা একটা কালার আছে মিষ্টি কালার এগুলোটা খুব সুন্দর মিষ্টি কালার আমরা দেখতে পাচ্ছেন এটার পার্টটা হবে আপনি তিন কালারের কালো কালো আর সাদা আর ভ্লু দিয়ে মেসিং পার্টটা আর বডিতে এরকম কাজ করা হবে ফ্রেন্স এটা আসলটা হবে দেখুন আসলটা দেখতে পারছেন আসলটা দেখাবো এই এ আছে আসলটা পুরোটা এরকম মিষ্টি কালার পরে তারপর আপনি ময়ূর কটন শাড়ি বলে এটাকে এটার দাম পড়বে আপনার দুই হাজার টাকা ফ্রেন্স আমাদের পাইকারি দেন কাপড়টা কিন্তু একদম সফট ফ্রেন্ডস দেখতে পারছেন আমি আপনার দেখা শুরুতে এই দেখেন একদম পুরোটাই সফট এরকম দেখেন হ্যাঁ ফ্রেন্স একদম পুরোটাই এরকম সফট শাড়ি ফ্রেন্স চালিয়ে নিতে পারেন তাদের শাড়ি থেকে এ হচ্ছে পুরোটা বড়িটা ফ্রেন্স এটা হচ্ছে বড়িটা এরকম পুরোটা হাতে কাজ করা আর আসলটা হবে ফ্রেন্ডস এই হচ্ছে আসলটা হ্যাঁ ফ্রেন্স চালিয়ে নিতে পারেন তাদের শাড়ি এটা দাম পড়বে আপনি দুই হাজার টাকা ফ্রেন্স এটা একটা কালার আছে এটা রান্না করলাম একটু ডিপ কালার মধ্যে এটা এটা হচ্ছে ভিহার্স এ হচ্ছে একটা একটু ডিপ কালার মধ্যে কালার কিন্তু শাইনিংগুলো খুব সুন্দর একদম মানে কারণ যে একদম পাতলা শাড়ি একদম পিটানো পাতলা শাড়ি আপনার হাতে কাজ করা এটা আসলটা হবে আপনি পুরোটা এরকম গজেস কাজ করা এ হচ্ছে আসলটা দেখতে পাচ্ছেন আসলটা আসলটা কিন্তু পুরোটা হাতে কাজ করা ফ্রেন্ডস আরেকটা কালার আছে এটা আর কয়েকটা কালার হবে এটা এটা আছে একটা আছে হালকা পেস্ট কালার পুরো বড় এরকম হালকা পেস্ট আপনার শাইনিং শাইনিং ভাব মানে এটা হচ্ছে আপনি ময়ূরি ময়ূরি কটন শাড়ি ফ্রেন্ডস এটা আসলটা হচ্ছে আসলটা দেখাবো এই হচ্ছে আসলটা আসলটা কিন্তু পুরোটা হাতে এরকম কাজ করা ফ্রেন্ডস শাড়ি নিতে পারেন আনতে তাঁতের শাড়ি থেকে আর এটা হচ্ছে আরেকটা আরও কালার আছে এটা হচ্ছে আপনি মহুয়া খাগে বলে সরি এটা হলো ডিপ বিস্কিট খাবে সরি এটা হলো ডিপ বিস্কিট পুরোটা এরকম ডিপ বিস্কিটের মধ্যে এরকম পুরোটা অল্প আর হাতে কাজ করা এরকম আর আসলটা হবে আপনি দেখতে পাবেন আসলটা হচ্ছে পোড়াটা এরকম আসল কাজ করা একদম গর্জেস কাজ করা ফ্রেন্ডস এটা হচ্ছে ময়ূরি কটন শাড়ি এটা দাম পুরো আপনি দুই হাজার টাকা ফ্রেন্স এটা আর আরেকটা কালার আছে আপনি বিস্কিট সরি ব্লু কালারের মধ্যে পুরোটা এরকম ডিপ ব্লু কালারের মধ্যে আপনার হাতে কাজ করা হবে ফিতাটা হবে আপনি তিন কালারে মেনে দিয়ে কাজ করা ফ্রেন্ডস এটা আসলটা হবে আপনার একদম হাতে কাজ করা এ হচ্ছে আসলটা তিন চার কালারে মিলে দিয়ে কাজ করা আপনি বিস্কুট ফেরোজা বেগুনি আর আপনার সে দাঁড়িয়ে দিয়ে কাজ করা এরকম ফ্রেন্ডস লাস্টে আর একটা কালার আছে এটা এটা হচ্ছে আপনি বলে মহুয়া খাকি বলে এরটা হচ্ছে মোহবা খাগে কালারটা কিন্তু খুব সুন্দর ময়ূরি কটন শাড়ি এটা আপনি নিতে পারেন একদম কাপড়টাও কিন্তু একদম পাতলা সফট শাড়ি আপনি গরমের সিজন বয়স্কদের জন্য পরে খুব আরামদায়ক মানে একদম পাতলা মানে যাকে বলে একদম একশো কাউন্ড একশো কাউন্ডের সুতা দিয়ে তৈরিগুলো ফেরেন্স ময়ূরি কটন শাড়ি এটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা আপনাদের পাইকারি হোলসেল এটা হচ্ছে আচলটা ফ্রেন্স আচলটা হচ্ছে পুরোটা এরকম হাতে কাজ করা ফ্রেন্স চালিয়ে নিতে পারে আর এটা লাস্ট আর একটা কালার আছে কালারটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার বলে স্টার বলে স্টার কালার বা আপনার হচ্ছে আপনার সিদ্ধ জল্প কালার বলে সে দো দোলার কালার সাথে আপনি ফেরোজা আপনি আপনার ব্লু কালার আর সাদা আর আপনার রানী গোলাপ দিয়ে আপনি ম্যাচিং করা পাটটা ফিতা পাটটা এরকম তিন কালারে আর পুরো ভুটিতে এরকমভাবে ফ্রেন্স নিতে পারেন আমরা যাতার সাথে থেকে এটা আসলটা হচ্ছে একদম পুরোটা গর্জেস হাতের কাজ করা এ হচ্ছে আসলটা আসলটা কিন্তু গর্জস ম্যাচিংটা কিন্তু খুব সুন্দর ফ্রেন্ডস চালিয়ে নিতে পারেন যাতার সাথে থেকে আর আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে তাকে এখন সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আপনাদের দেখার সুবিধাতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা প্রবৃদ্ধার দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আর কে বসাকতুন আবার আপনার মধ্যে চলে আসবো নতুন কিছু কালেকশন নিয়ে এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়